প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী সাধারণ নির্বাচন অবাধ সুষ্ঠু হবে উল্লেখ করে বলেছেন, জনগণের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠায় তিনি নিজেই সারা জীবন সংগ্রাম করেছেন। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের সফররত কাউন্সিলর ডেরেক এইচ সোলের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সাক্ষাৎ করতে এলে তিনি একথা বলেন। সাক্ষাতের পর প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মোহাম্মদ নজরুল ইসলাম সাংবাদিকদের জানান, তারা প্রধানত আগামী সাধারণ নির্বাচন, রোহিঙ্গা সমস্যা এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের বিষয়ে আলোচনা করেন। শেখ হাসিনা বলেন, দেশে প্রথমবারের মতো নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত আইন প্রণয়ন করা হয়েছে এবং সার্চ কমিটির মাধ্যমে নতুন কমিশন গঠন করা হয়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গ আলোচনায় উঠে আসতে প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধ কখনো মানব জাতিকে কোনো কল্যাণ দিতে পারে না। এই যুদ্ধ বন্ধে বিশ্বকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে এক্ষেত্রে সবচেয়ে শক্তিশালী দেশ যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে মন্তব্য করেন শেখ হাসিনা। রোহিঙ্গা সংকট নিয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের বিপুল সংখ্যক রোহিঙ্গা এখন বিরাট বোঝা হয়ে দাঁড়িয়েছে। এ সময় মার্কিন স্টেট ডিপার্টমেন্টের কাউন্সিলর মানবিক বিবেচনায় বিপুল সংখ্যক রোহিঙ্গা জনগোষ্ঠীকে বাংলাদেশ আশ্রয় দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি ভারতের পূর্ণ সমর্থন রয়েছে এবং রাজনৈতিক ও অর্থনৈতিক উন্নয়ন সহ